আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। এই দুনিয়া ছেড়ে একদিন সবাইকে আমাদের চলে যেতে হবে, কোনো ব্যক্তি ছাড় পাবে না মৃত্যুর হাত থেকে। তাই যদি কোনো ব্যক্তি মারা যায়, তার জন্য দোয়া করা আবশ্যক। যদি কোনো ব্যক্তি মারা যায় আর আপনি সেটা জানতে পারেন, তাহলে এই দোয়াটি পড়বেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা আবদুকা ওয়া ইবনু আমাতিকা ইহতাজা ইলা রহমাতিকা ওয়া আনতা গাইয়ুন আন আজাবিহি ইন কানা মুহসিনান ফাজিদ ফি হাসানাতিহি ওয়া ইন কানা মুসিআন ফাতাজাওয়াজ আনহু। এর সুন্দর একটি অর্থ রয়েছে। অর্থটি হলো, হে আল্লাহ, আপনার এক দাস আর এক দাসীর পুত্র আপনার অনুগ্রহের মুখাপেক্ষী, আপনি তাকে শাস্তি দেওয়া থেকে অমুখাপেক্ষী হন। যদি সে নেককার বান্দা হয়, তবে তার সওয়াব আরও বাড়িয়ে দিন, আর যদি সে বদকার বান্দা হয়, তবে তার অপরাধ কর্মকে এড়িয়ে যান।